কলকাতার আরজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় কলেজটির অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই একাধিক সূত্র বলছে হাসপাতালের মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের ফরেন্সিক ডেমনস্ট্রেটেশনের দেবা শেষ অধ্যক্ষ সন্দীপ সহ কলকাতার অন্তত পনেরোটি স্থানে অভিযান চালানো হয় এ সময় অধ্যক্ষ সন্দীপের স্বজনদের বাড়িতেও চালানো হয় অভিযান গেল নয় আগস্ট কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিক্ষানবেশ চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর কলকাতা সহ পুরো ভারতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ যা এখনও চলমান রয়েছে